আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো, যে অবস্থায় আছো, আশা রাখি আল্লাহর মেহরবানিতে তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। দূর শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতায় আজও আমি তোমাদের সম্মুখে উপস্থিত হয়েছি একটি ক্লাস নিয়ে। আশা রাখি তোমরা সকলে গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে আমার এই ক্লাসটি শ্রবণ করবে এবং তোমরা আমার সাথে সাথে পড়বে। এই আশা রেখে আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রথমে শিক্ষক পরিচিতি দেওয়া আছে। আমার নাম মোহাম্মদ ইসমাইল, সহকারী শিক্ষক আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, ইসলামিক কমপ্লেক্স, ভোলা। এর পরের স্লাইডে দেওয়া আছে পাঠ পরিচিতি, শ্রেণী ষষ্ঠ, বিষয় ইসলাম শিক্ষা, বিশেষ পাঠ নির্বাচিত হাদিস, হাদিস নং 13। আজকের এই পাঠ থেকে, আজকের এই পাঠ শেষে তোমরা যা শিখবে, এক নম্বরে হাদিসের মতন দেখে দেখে পড়তে পারবে, দুই নম্বর হাদিসের মতন মুখস্থ করতে পারবে, তিন নম্বর হাদিসের অর্থ শিখতে পারবে, চার নম্বর হাদিস এবং হাদিসের অর্থ লিখতে পারবে। পাঠ শেষে তোমরা এই বিষয়গুলো তোমরা শিখতে পারবে ইনশাআল্লাহ। তো আমরা এখন আমাদের মূল হাদিসের হাদিস সেটা পড়ব, হাদিসের মতন আমরা এখন শিখব। তোমরা সকলেই আমার সাথে সাথে পড়বে, বলো। আন আবি সাঈদিনিল খুদরি রাদিয়াল্লাহু আনহু কল সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। আবার বলছি, রাবির নাম আন আবি সাঈদিনিল খুদরি রাদিয়াল্লাহু আনহু ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান রাআ মিনকুম মুনকারান মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফা ইন লাম ইস্তাতিয় ফাবিলিসানিহি فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. আবার বলছি হাদিস, من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع ফাবিকলবিহি ওয়াজালিকা আযআফুল ঈমান। রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফে এই হাদিসটা আছে, বর্ণিত আছে মুসলিম শরীফে। আশা করি তোমরা সকলে আমার সাথে সাথে পড়েছ এবং পড়বে, এবং তোমরা পড়তে পড়তে হাদিসটাকে, হাদিসের মতনকে তোমরা মুখস্থ করে ফেলবে। এরপরের স্লাইডে আমরা যে হাদিসটা এখন পড়লাম সে হাদিসের অর্থ, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি কোনো অসৎ কর্মকাণ্ড দেখে সে যেন শক্তি বলে এর পরিবর্তন সাধন করে।
তাতে সমর্থন না হলে যেন কথার মাধ্যমে করে, তাতেও সে সক্ষম না হলে মনে মনে তা পরিবর্তনের আশা পোষণ করবে। আর এটাই ঈমানের দুর্বলতম স্তর। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমি আবার বলছি তোমরা মনোযোগ সহকারে ধরো, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি কোনো অসৎ কর্মকাণ্ড দেখে সে যেন শক্তি বলে এর পরিবর্তন সাধন করে, তাতে সমর্থন না হলে যেন কথার মাধ্যমে করে, তাতেও সে সক্ষম না হলে মনে মনে তা পরিবর্তনের আশা পোষণ করবে। আর এটাই ঈমানের দুর্বলতম স্তর। আল্লাহ পাক যেন আমাদেরকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করে, দোয়া করব এবং আমরা এই হাদিসের উপরে আমল করার চেষ্টা করব। যখন কোনো অসৎ কর্মকাণ্ড আমরা দেখি, যদি স্থান কাল পাত্র অনুযায়ী যদি আমার সে প্রভাব আমার সে শক্তি থাকে, তাহলে আমি সেটাকে পরিবর্তন করে দেব হাতের মাধ্যমে, আর যদি সেটাকে পরিবর্তন করার সমর্থন না থাকে, অন্তত পক্ষে আমি আমার কথার মাধ্যমে চেষ্টা করব ওই অসৎ কর্মকাণ্ড থেকে ওই ব্যক্তিকে বিরত রাখার জন্য। আর যদি আমার হাতের দ্বারা এবং কথার দ্বারা সেটাকে পরিবর্তন করার সমর্থন না থাকে, তাহলে অন্তত পক্ষে মনে মনে আশা পোষণ করব এবং সেটা ঘৃণা করব। হ্যাঁ, আর এই সর্বশেষ যেটা, এটা হচ্ছে ঈমানের দুর্বলতম স্তর। আস্তে আস্তে আমরা এইভাবে যদি কাজ করি, চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ সমাজ থেকে অসৎ কর্মকাণ্ডগুলো দূর হয়ে যাবে। যা হোক, আজকের মতো আমাদের এই পর্যন্তই। একটি হাদিসের মতন আর একটি হাদিসের অর্থ, এগুলো ভালো করে পড়তে হবে, মুখস্থ করতে হবে। আর বাড়ির কাজ হলো হাদিসের এক নম্বর কাজ, হাদিসের মতন মুখস্থ করবে, বারবার হাদিসটি পড়ে, হ্যাঁ বারবার পড়লে হাদিসের মতনটি মুখস্থ হয়ে যাবে। দ্বিতীয় কাজ হচ্ছে হাদিসের অর্থ মুখস্থ করবে। তিন নম্বর কাজ, হাদিসের মতন এবং অর্থ খাতায় লিখবে, হাদিসের মতন এবং অর্থ খাতায় লিখবে। আমার এখানে স্লাইড ভুলে গেছে, হাদিসের মতন এবং অর্থ লিখি নাই এবং লিখি নাই, আর খাতায় এখানে অন্তস্থিত সেটা লেখা আসে না, খাতায় লাগবে না, এখানে কী হবে, লিখবে, হাদিসের মতন এবং অর্থ খাতায় লিখবে, এইভাবে হবে। তো তোমরা এই তিনটা কাজ আশা করি বাড়ির থেকে করবে, করে নিয়ে আসবে, পড়বে, মুখস্থ করবে এবং খাতাও ভালো করে লিখবে। ইনশাআল্লাহ তোমাদের অনেক ফায়দা হবে, অনেক কাজ হবে। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।